মূল্যবান বয়ান পেশ করবেন ওই গুরু হুজুর কারামত বরকাত বিনুল আলিয়া হযরত কে তাহার তাসবীহ পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله مستخلفكم في الأرض فناظر كيف تعملون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم شرد يا سبابتي حضرات علماء الكرام دور دورانت دیکھے آغتو সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা বোনেরা, আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন সূরায়ে নূর এর 55 এবং 56 নম্বর আয়াতের তফসির আলোচনা করা। এটা আমার নামে উল্লেখ করা হয়েছে, তাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরায়ে নূর এর 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা যদি প্রথম থেকে মনে রাখি কোন সূরার কত নম্বর আয়াতের তফসির শুনতে যাইতেছি, তাহলে অনেক কথা বুঝতে সুবিধা হবে। যদিও বিজ্ঞাপনে দুইটা আয়াত আমার নামে দেওয়া হয়েছে, সূরা নূরের 55 এবং 56 নম্বর আয়াত,
আমি শুধু 55 নম্বর আয়াতই তেলাওয়াত করেছি, 56 নম্বর আয়াত তেলাওয়াত করিনি। কারণ বিস্তারিত ভাবে আপনাদের বুঝার মতো করে আলোচনা করতে গেলে দুই আয়াতের আলোচনা শেষ করা যাবে। এজন্য শুধুমাত্র সূরা নূরের 55 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের তফসীর থেকে কিছু কথা আপনাদের খেদমতে আরজ করার আশায়। মূল আলোচনা শুরু করার আগে এই সূরা এবং এই আয়াতের প্রসঙ্গে আমাদের দুইটা কথা জরুরি ভিত্তিতে জানা এবং মনে রাখা দরকার। একটা হইল, এই সূরাকে আল্লাহ সূরায়ে নূর নামে নামকরণ করলেন কেন? আর একটা হইল, 55 নম্বর আয়াত কোন ঘটনা উপলক্ষে আল্লাহ নাজিল করেছিলেন? এই দুইটা কথা বুঝে নিলে আয়াতের তফসীরের অনেক কথাই বোঝা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। মূল আলোচনা শুরু করার আগে সূরা নূর এর নামকরণের কারণ, কেন আল্লাহ এই সূরাকে সূরা নূর নামে নামকরণ করলেন এটার কারণটা বোঝা দরকার। আর 56 নম্বর আয়াতের শানে নজুল কি, কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করেছিলেন ওইটা বোঝা দরকার। আমরা ধারাবাহিক ভাবে আলোচনাগুলি শোনার, বুঝার এবং স্মরণ রাখার চেষ্টা করি। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কোরআন বুঝার এবং কোরআন মতো চলার তৌফিক দান করুন। এই সূরার ভিতরে একটা আয়াত আছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসাল নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজাতিন জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররি ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এর এই ভিত্তিতে আল্লাহ এই সূরাটাকে সূরায়ে নূর নামে নামকরণ করেছেন। নূর শব্দের আধিকারিক অর্থ হল আলো, বাতির আলো, চন্দ্রের আলো, সূর্যের আলো, দিনের আলো, সমস্ত আলোকে আবিদানি করতে নূর বলা হয়। কিন্তু ইসলামের পরিভাষায় সেই সমস্ত আলোকে নূর বলে না। ইসলামের পরিভাষায় হেদায়েতকে নূর বলা হয়। আবিদানি করতে নূর অর্থ আলো, আর ইসলামী পরিভাষায় নূর অর্থ হেদায়েত। নূর অর্থ হেদায়েত। সূরা নূরের যে আয়াতের ভিত্তিতে আল্লাহ সূরাকে সূরা নূর নামে নামকরণ করেছেন, নূর শব্দের আবেদানি করত আলো হইলেও ইসলামের পরিভাষায় নূর আলোকে বলে না, ইসলামের পরিভাষায় নূর হেদায়েতকে। যে আয়াতে আল্লাহ আল্লাহকে নূর বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ,
আল্লাহ হলেন আসমান জমিনের নূর, এর অর্থ আসমান জমিনের আলো নয়। জমিনে যত আলো আছে এইগুলির নাম আল্লাহ নাম, আসমানে যত আলো আছে এইগুলির নাম আল্লাহ নাম। তাহলে আল্লাহ যে বললেন আল্লাহুর নূর সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলেন আল্লাহ। এখানে নূর বলতে কি, আসমান জমিনের সব কিছুকে হেদায়েত করার মালিক হইলেন আল্লাহ। আমার কথা বুঝে থাকলে বলুন আল্লাহুর নূর সামাওয়াতি ওয়াল আরদ, এর অর্থ হলো আল্লাহ আসমান জমিনের নূর। এখানে নূর অর্থ আলো না হেদায়েতের মালিক। ইসলামের পরিভাষায় নূর শব্দটাকে আলো অর্থে ব্যবহার করা হয় না হেদায়েতের অর্থে। হেদায়েত তার কারণ, এর কারণ কি? তার কারণ হইল কোন পথে মুসাফির যদি অন্ধকারাচ্ছন্ন কোন রাস্তা দিয়ে চলতে চায়, তাহলে অন্ধকারের কারণে পথ দেখে না চলতে পারে। বাতি জ্বালাইলে বাতির আলোতে তার রাস্তাটা পরিষ্কার ভাবে সে দেখতে পারে। বলেন অন্ধকার পথে চলার জন্য কিসের দরকার? বাতির আলোর দরকার। বাতির আলোর দ্বারা কি হয়? পথ পরিষ্কার ভাবে দেখা যায়। কিন্তু বাতির আলোর দ্বারা যদি রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়, কিন্তু যদি প্রতীকের চক্ষু অন্ধ থাকে, বাতির দ্বারা তো পথ পরিষ্কার হয়েছিল কিন্তু চোখের আলো না থাকার কারণে সেও চলতে পারবে না। তাইলে অন্ধকার পথে চলার জন্য প্রতীকের কতটা আলোর দরকার? একটা বাতির আলো আর একটা চোখের আলো, একটা বাতির আলো একটা চোখের আলো। বাতির আলোর দ্বারা পথ দেখা যায় আর চোখের আলোর দ্বারা চলতে পারা যায়। বাতির আলোর দ্বারা কি হয়? পথ দেখা যায় আর চোখের আলোর দ্বারা চলতে পারা। যেমন ভাবে অন্ধকার পথে চলার জন্য দুইটা আলোর দরকার হয়, বাতির আলোরও দরকার চোখের আলোর দরকার। বাতির আলো না থাকলে যেমন চোখের আলো কাজ করে না, চোখের আলো না থাকলেও বাতির আলোর দ্বারা পথ দেখা যায়। এই সমস্যা আছে। বাতির আলোর দ্বারা পথ দেখা যায়। দুনিয়ার প্রত্যেকটা মানুষ জান্নাতের পথের পথি, দুনিয়ার প্রত্যেকটা মানুষ জান্নাতের পথের, কিন্তু জান্নাতের পথ চিনে না, দেখে না, জানে না, বোঝে না। কুরআন নাযিল করে আল্লাহ জান্নাতের পথ এই পথিকদের সামনে উজ্জ্বল করে ধরে তুলেছে। কুরআনের বিবরণ দুনিয়ার মানুষের সামনে জান্নাতের পথ পরিষ্কার করে ধরে তুলে, এইটা হলো জান্নাতের। কিন্তু আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যেও আর একটা নূর দান করেছে। এই অন্তরের নূর, অন্তরের আলো অনেক মানুষের নিজের হাতে নিবাইয়া ফেলে, অন্তরের বাতি নিবাইয়া রাখে। এরা কোরআনের বাতির দ্বারা জান্নাতের পথে চলতে পারে না। যেমন ভাবে পথ চলার জন্য বাতির আলোর দরকার, সুখের আলোর দরকার, তেমনি ভাবে দুনিয়ার মানুষ জান্নাতের পথে অগ্রসর হওয়ার জন্য কোরআনের আলোর দরকার, অন্তরের আলোর দরকার। কোরআনের আলোর দ্বারা জান্নাতের পথ পরিষ্কার ভাবে দেখতে পারা যায়, চিনতে পারা যায়, বুঝতে পারা যায়, আর অন্তরের আলোর দ্বারা সেই পথে চলতে পারা যায়। অন্তরের সেই আলোটা কি? যেমন ভাবে
আলু আর চোখের আলু ছাড়া। তেমনি ভাবে জান্নাতের পথেও চলা যায় না কুরআনের আলো এবং অন্তরের আলো ছাড়া। কুরআনের আলো হলো কুরআনের বিবরণ, কিন্তু অন্তরের আলোটা কি এটাও পরিষ্কার ভাবে বুঝলে পরে। নূরুন আলা নূর বলতে আল্লাহ কি বুঝাইলেন, যার ভিত্তিতে আপনার সুরাটাকে সুরায় নূর নামে নামকরণ করলেন, ওইটা বোঝাতে হবে। আপাতত এতটুকু বুঝলেন কিনা যে জান্নাতের পথে চলার জন্য দুইটা আলোর দরকার, একটা কুরআনের আলো আর একটা অন্তরের আলো। একটা কুরআনের আলো, কুরআনের আলো হলো কুরআনের বিবরণ, এর দ্বারা জান্নাতের পথ পরিষ্কার ভাবে চিনতে পারা যায়। কিন্তু জান্নাতের পথে চলতে পারা যায় না অন্তরের আলো যদি নিবানো থাকে। কুরআনে জান্নাতের পথ চিনিয়ে দিবে, কিন্তু বান্দা জান্নাতের পথে চলতে পারবে না অন্তরের নূর যদি তার নিবানো থাকে। প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহর একটা নূর দান করেছে। সেই নূরটা কি? সেটা হলো শান্তির পথ, মুক্তির পথ, নাজাতের পথ চিনার পরে প্রতিটি বিবেকবান মানুষের বিবেক তাকে নির্দেশ দেয় যে শান্তির পথে চল। বিবেকে অশান্তির পথে চলতে নির্দেশ দেয় না শান্তির পথে। বিবেকের সেই নির্দেশটার নাম হইল অন্তরের আলো। অনেক মানুষ নিজের বিবেকের নির্দেশ মতে চলে না, শান্তির পথ চিনার পরেও সেই পথে চলে না, অশান্তির পথ জানার পরেও সেই পথ ছাড়ে না। এর মানে হল বিবেকের নির্দেশ মানে না, অন্তরের বাতিটা সে নিজের হাতে নিবাইয়া ফেলছে। তারে সারা জীবন পর কুরআনের নূর বুঝাইবেন, কুরআনের বিবরণের দ্বারা জান্নাতের পথ চিনাইবেন, কিন্তু সে সেই পথে চলতে পারবে না। কাজেই দুনিয়ার মানুষের জন্য জান্নাতের পথে চলার জন্য কতটা নূরের দরকার? দুইটা, একটা কুরআনের নূর, একটা অন্তরের নূর। একটা কুরআনের নূর, কুরআনের নূর মানে কুরআনের বিবরণ, অন্তরের নূর মানে কুরআনের পথে চলার ইচ্ছা। অন্তরের নূর মানে নূর মানে কুরআনের পথে চলার ইচ্ছা। দুইটা নূর যার মধ্যে একত্র হবে, আল্লাহ বলেন নূরুন আলা নূর, এই দুই নূর একত্র হবে যার মধ্যে একমাত্র হেদায়ত তার নসিব হবে। হেদায়ত একমাত্র তার নসিব হবে। কুরআন বুঝলেই হেদায়ত না অন্তরে কুরআনের কুরআন মতো চলার ইচ্ছা থাকতে হবে। কুরআন মতে চলার ইচ্ছা অন্তরে থাকেও কুরআন না বুঝলে পারবে? তাইলে কতটা দূরের দরকার? হেদায়তের জন্য দুইটা দূরের দরকার, একটা কুরআনের বিবরণ, এটাকে কুরআনের নূর বলা হয়, আর একটা নিজে কুরআনের পথে চলার ইচ্ছা, এটাকে অন্তরের নূর বলা হয়। এই দুই নূর যার মধ্যে একত্র হয় একমাত্র তার নসিবে হয় হেদায়ত। যার মধ্যে দুইটা নূর একত্র হয় না হেদায়ত তার নসিব হয় না। কথাটা বুঝাইছেন আল্লাহ এই সূরার এই আয়াতের মধ্যে, যে আয়াতে আল্লাহ নূর শব্দটা বারবার ব্যবহার করেছেন, এই জন্য আল্লাহ এই সূরাকে সূরায়ে নূর নামে নামকরণ করেছেন। বুঝে থাকলে বলুন তো, কুরআন বুঝলেই হেদায়ত হবে না? অন্তরের নূর জাগ্রত থাকতে হবে। অন্তরের নূরটা কি? কুরআনের হতে বলা আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টা বুঝাইয়া অন্য এক আয়াতে বলে, মান ইউরিদিল্লাহু বিহি আন ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। আল্লাহ যারা হেদায়ত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলিয়া দেন। সাহাবায়ে কেরাম রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন, কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলিয়া দেওয়া দেখা কি?
আল্লাহ যে বললেন আল্লাহ যাকে হেদায়ত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলিয়া দেন, একটা মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলিয়া দেওয়া বলতে কি বুঝান? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যে বলেছেন আল্লাহ যাকে হেদায়ত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, এই খুলে দেওয়ার ব্যাখ্যা হইল আল্লাহ তার অন্তরে একটা নূর দান করে। কোন মানুষকে আল্লাহ হেদায়ত করতে চাইলে তার অন্তরকে ইসলামের জন্য খুলিয়া দেন, কথার ব্যাখ্যা হইল তার অন্তরে একটা নূর দান করে। সবাই এখানে আবার জিজ্ঞাসা করলেন আল্লাহ কোন মানুষের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন কি না, এটা বোঝার উপায়। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার মধ্যে তিনটা আলামত পাওয়া যাবে। তিন আলামত পাইলেই বোঝা যাইব যে এই মানুষটার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন। তিনটা আলামত, তিনটা লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে না, প্রমাণ হয়ে যাবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেন নাই। যতই কুরআন শুনুক, যতই কুরআন বুঝুক, নূর একটা আছে, দুই নূর একত্র হইছে না, সে কোনোদিন হেদায়েত করে না। বলুন কোন মানুষের অন্তরে হেদায়েতের নূর আল্লাহর পক্ষ থেকে দান করলেন কিনা সেটা বোঝার আলামত কতটা? আল্লাহ রাসূল একটা একটা করে বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার প্রথম আলামত হল সে দুনিয়ামুখী হবে না। প্রথম আলামত দুনিয়ামুখী হবে না, অর্থাৎ দুনিয়াটাকে অন্যায় ভাবে ভোগ করার চেষ্টা করবে, দুনিয়াটাকে অন্যায় ভাবে ভোগ করার চেষ্টা করবে না। যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মদ খায়, যারা গাঁজা খায়, যারা মানুষ ঠগায়, যারা খরিদ্দারকে ওজনে মাল করে, যারা উখাবাদি করিয়া মানুষের সম্পদ গ্রাস করে, এটা কি দুনিয়া উপভোগ করার চেষ্টা নয়? ন্যায় ভাবে না অন্যায় ভাবে? তাহলে এই মানুষটা কি দুনিয়া মুখী হইল না? তাহলে একটা মানুষ দুনিয়া মুখী কেমনে হয়? দুনিয়াটাকে অন্যায় ভাবে ভোগ করার চেষ্টা করলেই প্রমাণ হইল মানুষটা দুনিয়া মুখী। তার অন্তরে যে আল্লাহ হেদায়েতের নূর দান করছেন না প্রমাণ হইয়া গেল সে দুনিয়া মুখী। রাসূল বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে দুনিয়ামুখী হবে না, দুনিয়াটাকে অন্যায় ভাবে ভোগ করার চেষ্টা করবে। এক নম্বর আলামত। দুই নম্বর আলামত, রাসূল বলেন যে এই মানুষটার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন এই মানুষটা পরকালমুখী হবে। প্রথম আলামত হইল দুনিয়ামুখী হবে না, আর দ্বিতীয় আলামত হইল পরকালমুখী হবে। পরকালমুখী হবে কথার ব্যাখ্যা, যত কাজের ফল পাওয়া যায় পরকালে তত কাজ নিয়ে জীবন ভর ব্যস্ত থাকবে। যত কাজের ফল পাওয়া যায় পরকালে তত কাজ নিয়ে সারা জীবন মানুষটা দুনিয়ামুখী না আখেরাত। কিসের আলামত? আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন এর আলামত। বিষয়টা কিছু কঠিন হইলেও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সহজ করে বুঝাবার, কিন্তু যতটুকু কঠিন তার চেয়ে বহু গুণ বেশি গুরুত্বপূর্ণ। তিন আলামত বুঝলে যারা যারা সত্যি শুনতেছেন প্রত্যেকেই মনে মনে টের পাইবেন যে আল্লাহ আপনার অন্তরে হেদায়েতের নূর দান করলো কিনা, আপনাদের মধ্যে দুই নূর একত্র হইল কিনা,
আমাদের হেদায়াত আপনার নসিবে আছে কিনা এইগুলি বুঝতে হলে এই কথাগুলি বুঝতে হবে। আল্লাহ যার অন্তরে হেদায়াতের নূর দান করেছেন, রাসূল বলেন তার মধ্যে তিনটা আলামত পাওয়া যায়। এক নম্বর সে দুনিয়ামুখী হবে না, দুই নম্বর পরকালমুখী হবে। দুনিয়ামুখী হবে না কথার ব্যাখ্যা, দুনিয়াকে অন্যায় ভাবে বুক করার চেষ্টা করবে না, করবে পরকালমুখী হবে কথার ব্যাখ্যা। যেসব কাজের ফলাফল আখেরাতে পাওয়া যায় সেই কাজ নিয়ে ব্যস্ত থাকে, সেই কাজ নিয়ে। নমাজের আসল পুরস্কার দুনিয়াতে না পরকাল, রোজার আসল ফলাফল দুনিয়াতে না পরকাল, সমস্ত ইবাদত বন্দেগীর আসল পুরস্কার দুনিয়াতে না আখেরাতে। সুতরাং ইবাদত বন্দেগীর পুরস্কার আখেরাতে, তাই মানুষটা ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, তার অন্তরে যে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন এর দুই নম্বর আলামত পাওয়া গেল। তিন নম্বর আলামত আল্লাহ রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে বারো মরণের জন্য তৈরি হবে। রাসূল বলেছেন মরণের জন্য, কিন্তু হাদিসের ব্যাখ্যার দ্বারা প্রমাণিত বারো মরণের জন্য তৈরি হবে। কাজেই প্রশ্ন জাগে, বারো মরণ কোনটা আর খারাপ মরণ কোনটা? রাসূল বলেন মানুষের মরণ দুই প্রকার। এক প্রকার মানুষের মরণ কালে যে ফিরিস্তা তার দান বাই করতে আসে, ওই ফিরিস্তা তারে জান্নাত দেখাইয়া বলে যে জান্নাতের এই বাড়িটা আল্লাহ তোমার জন্য বানাইছিলেন, জান্নাতের এই বাড়িটা কিনার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছিলেন, কিন্তু তুমি দুনিয়ার রূপে পড়িয়া জান্নাত তোমার নামের জান্নাত অর্জন করা তুমি ভুলিয়া গেছ, এই কারণে এই দেখো জান্নাত তোমার জন্য বানানো হয়েছিল কিন্তু এই জান্নাত তুমি আর কোনোদিন পাবে না। তারপরে তারে জাহান্নাম দেখাইয়া আজরাইল ফিরিস্তায় কয় তুমি সারা জীবনে এই জাহান্নাম হরিণ করছ, আজকে আল্লাহ আমাকে পাঠাইছেন তোমাকে তোমার হরিদা জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য। এই কথা কইয়া আজরাইলে তার জান যে বাইর করে, বালা মরণ হইল না খারাপ মরণ। এইরকম মরণ কি আপনারা চান? তাহলে বালা মরণ কারে কয়? ওইটা তো চিনার দরকার, সবার দরকার। আল্লাহ রাসূল বলেন আরেকজন মানুষের মরণ কালে যেই ফিরিস্তা দান বাই করতে আসে তারে আগে জাহান্নাম দেখাইয়া বলে যে তুমি যদি জান্নাতে যাওয়ার মতো কাজ সারা জীবনে না করতে তাহলে আজকে আমরা তোমাকে এই জাহান্নামে পৌঁছাইয়া দিলাম, কিন্তু তুমি জাহান্নামে যাওয়ার মতো কাজ করো নাই, তুমি সারা জীবন ভর জান্নাতে যাওয়ার মতো কাজ করেছো, এই জন্য এই জান্নাত তারে দেখাইয়া বলবেন এই জান্নাত আল্লাহ তোমার জন্যই বানাইছেন, এটা কিনার জন্যই তোমাকে দুনিয়াতে বানাইছেন, সারা জীবনের ইমান এবং আমলের বিনিময়ে তুমি এই জান্নাতের খরিদ্দার হইয়া গেছো, তোমার খরিদা জান্নাতের পথে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে বানাইছেন। এই কথা বলে আজরাইল যার জান বাইর করেন তার মরণটা ভালো না। বুঝে থাকলে এবার বলুন মানুষের মরণ কত প্রকার? একটা খারাপ মরণ, একটা ভালো মরণ। খারাপ মরণের জন্য কোন চেষ্টা লাগে না, ভালো মরণের জন্য চেষ্টা লাগে। কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দিই শুনেন, আমার মনে হয় আপনারা অনেকেই গ্রামের বাড়িতে কৃষি কাজ করেন, গৃহস্থি করেন, আপনার ক্ষেতে ফসল ফলাইতে হইলে মেহনত করতে হয়, আগাছা ফলাইতে কোনো মেহনত লাগে না, ক্ষেত ফলাইয়া রাখলেই হয়,
কি বলে আগা পাখিকে তো হলানি লাগে না, এমনি বলে ফসল এমনি বলে না হলানি লাগে। যেমন ভাবে খেতের মধ্যে আগাটা ফলাইতে মেহনত লাগে না, এমনি ফলে ঠিক তেমনি ভাবে হারাম মরণের জন্য কোনো মেহনত লাগে না, এমনি আসে। খেতে ফসল ফলাইতে হইলে মেহনত করতে হয়, ভালো মরণ পাইতে হইলে জীবন ভর ভালো মরণের জন্য আমল করতে হয়, এটা হইল ভালো মরণের জন্য চেষ্টা চালু রাখা। আল্লাহ রাসূল বলেন এটা হইল যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন। তার তিন নম্বর আলামত, দেখেন তো মনে রাখতে পারেন কিনা, আল্লাহ রাসূল বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার মধ্যে তিনটে আলামত হবে। এক নম্বর, সে দুনিয়ামুখী হবে না। দুই নম্বর, সে পরকালমুখী হবে। তিন নম্বর, ভালো মরণের জন্য তৈরি হবে, ভালো মরণের জন্য তৈরি হবে। এই তিন আলামত যার মধ্যে পাওয়া যাবে তার অন্তরেও নূর আছে, কোরআনেও নূর আছে। তার অন্তরের নূর যখন কোরআনের নূরের সাথে মিলে যাবে, কোরআনের হেদায়েত তার নসিব হয়ে যাবে। কতটা নূর একত্র হই যাক, কোরআনের হেদায়েত পাইল দুইটা নূর, একটা অন্তরের নূর আর একটা কোরআনের নূর। বিষয়টা বুঝাইয়া আল্লাহ বলেন নূরুন আলা নূর, এই দুই নূর যার মধ্যে একত্র হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেদায়েত নসিব করবেন। বিষয়টা যেহেতু আল্লাহ এই সূরার ভিতরে বুঝাইছেন, এই জন্য সূরার নাম রাখছেন সূরায়ে নূর। এই নূর শব্দ নিয়ে আমাদের সমাজে বিভিন্ন সময়ে বিভিন্ন মূর্খরা তর্ক করে, নূর বুঝে না, জানে না, চিনে না, কিন্তু তর্ক করার জন্য এক নম্বর। এই কারণে এই সমস্ত মূর্খদের সাথে আপনারা যেন তর্কে জড়িত না হন। আপনাদের নূর সম্পর্কে আরো কিছু কথা পরিষ্কার জানা যাবে। সূরায়ে নূরের এক আয়াতে আল্লাহ নিজেকে নূর বলেছেন, কোন কোন আয়াতে আল্লাহ কোরআনকেও নূর বলেছেন, কোন কোন আয়াতে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নূর বলেছেন। আল্লাহরেও আল্লাহ নূর কইছেন, কোরআনরেও নূর কইছেন, রাসূলকেও নূর কইছেন। তফসীরের কিতাবে লেখা যে আয়াতে আল্লাহ নিজেকে বলেছেন আমি নূর, এর মানে হইল আমি হেদায়েত দেওয়ার মালিক। আল্লাহ নূর মানে আল্লাহ হেদায়েত দেওয়ার। যে আয়াতে আল্লাহ কোরআনকে নূর বলেছেন এর অর্থ হইল কোরআন হেদায়েতের মালিক নয়, মাধ্যম। কোরআন হইল হেদায়েতের মাধ্যম, আল্লাহ বান্দাকে কোরআনের মাধ্যমে হেদায়েত করেন। ঠিক তেমনি ভাবে যত আয়াতে আল্লাহ রাসূলকে নূর বলেছেন এর অর্থ হল রাসূল হেদায়েতের মাধ্যম, আল্লাহ বান্দাদেরকে রাসূলের মাধ্যমে হেদায়েত করে। রাসূল নূর কথার অর্থ কি? হেদায়েতের মাধ্যম। কোরআন নূর কথার অর্থ কি? হেদায়েতের মাধ্যম। আল্লাহ নূর কথার অর্থ কি? হেদায়েতের মালিক। যখন কোন আয়াতে ভাইবেন আল্লাহ আল্লাহ নূর, তখন অর্থ হবে হেদায়েতের মালিক। যখন কোন আয়াতে ভাইবেন কোরআনকে আল্লাহ নূর বলেছেন, তখন অর্থ হবে হেদায়েতের মাধ্যম হইল কোরআন। যখন কোন আয়াতে ভাইবেন রাসূলকে আল্লাহ নূর বলেছেন, তখন এর অর্থ হবে হেদায়েতের মালিক না মাধ্যম। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء. رسولের একজন মহব্বতের চাচা ছিলেন আবু তালেব, মুমিন নয় ব্যাধি, কিন্তু রসুলের মহব্বতের চাচা। বেদিন হইয়া রসুলের মহব্বতের ক্ষেত্রে হইল
তাতে আবু তালিব সারা জীবন ভর রাসূলের পক্ষ হইয়া রাসূলের শত্রুদের মোকাবেলা করছে, সারা জীবন ওই রাসূলের পক্ষ হইয়া রাসূলের শত্রুর মোকাবেলা করতেন, এইভাবে রাসূলের মহব্বত লাভ করছে। কিন্তু নবীর দিন কবুল করছে রাসূলের কেমন থাকা মহব্বতে, কিন্তু বেদিন কথা বুঝলেন কিনা না? আবু তালিবের মরণ কালে আল্লাহ রাসূল জীবনের শেষবারের মতো বুঝাই, আপনি সারা জীবন আমার পক্ষ হইয়া আমার শত্রুদের মোকাবেলা করলেন, এত বড় উপকার করলেন, কিন্তু আমার দিন কবুল করলেন না, আখেরাতে আপনাকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশের পারমিট বানিয়ে পাইতাম না, আপনার কোন উপকার করতে পারবো না, কাজেই আপনি আমার দিন কবুল করুন যাতে আখেরাতে আমি আপনার উপকার করতে পারি। তোমার দিন কবুল না করলে যে পরকালে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না, এই কথাটা বুঝার বাকি নাই, আমার কথাটা বুঝা বাকি নাই। কিন্তু পরকালে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য যদি আমি মরণের আগে তোমার দিন কবুল করি, সমাজের লোকেরা বলবে সর্দার আবু তালেব মরণের আগে বাচ্চাদার বস্তার গিয়াছিয়া বাচ্চিদার বদলিয়া বল, এই যে বাচ্চাদার বস্তারিয়া দেওয়ার একটা কলঙ্ক, এই কলঙ্কটার থেকে বাঁচার জন্য আমি পরকালের জাহান্নামকেই গ্রহণ করে নিলাম, তবুও দুনিয়াতে আমার কলঙ্ক না থাকে। এই লোকটা নবীর দিন কবুল করছে না, না বুঝার কারণে, না বুঝিয়া শুনিয়া, অন্তরের মধ্যে আল্লাহ নূরদান বাতি জ্বালাইয়া দিছিলেন, নিজের হাতে নিবাইয়া লইছে, অন্তরে বাতি আল্লাহ জ্বালাইয়া দিছিলেন, নিজের হাতে নিবাই দিছে, নবীর মতো নবী হেদায়েতের মালিক নন, মাইদ্দম কুরআন হেদায়েতের মালিক নয় মাইদ্দম, তাই আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে রাসূলে করিম সাল্লাল্লাহু আবু তালিব আপনার বড় মহব্বতের চাচা, এই জন্য আবু তালিবকে আপনি হেদায়েত দিয়া দিবেন, হইতেই পারে না, আপনি হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। নবীর আপন চাচা আবু তালিব, তাও মহব্বতের চাচা, নবী হেদায়েত দিতে পারলেন না কেন, মালিক না, নবী হেদায়েত দিতে পারলেন না কেন, আল্লাহ তো মালিক, আল্লাহ হেদায়েত দিলেন না কেন, আল্লাহ বলেন লাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েত বুঝার পরে যারা গ্রহণ করতে চায়, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করিয়া দিই, হেদায়েত বুঝার পরে যারা গ্রহণ করতে চায় না, আমি আল্লাহ তাদের অন্তরে হেদায়েতের নূর দান করি না। কথা বলছেন কোরআনের যে আয়াতে আল্লাহ নিজেকে নূর বলেছেন, এর অর্থ কি হেদায়েতের মানে, যে আয়াতে কোরআনকে নূর বলেছেন এর অর্থ হেদায়েতের মানে, যে আয়াতে আল্লাহ নবীকে নূর বলেছেন এর অর্থ হেদায়েতের মাধ্যম, নবী হেদায়েতের মাধ্যম ছিলেন, আবু তালিব গ্রহণ করল না, আল্লাহ দান করেননি, সুতরাং নবীর নূর করিয়া যত ঝগড়াই করো না কেন, আবু তালিবের জন্য নবী নূর ছিলেন কিন্তু তার কোন উপকার হল না, আবু লাহাবের জন্য নবী নূর ছিলেন কিন্তু তার কোন উপকার হইল না, আবু জাহালের জন্য নবী নূর ছিলেন কিন্তু তার কপালে হেদায়ত নসিব হইল না। ঠিক তেমনি ভাবে যারা নবীর তরিকা বুঝিয়া শুনিয়া, যারা কোরআনের হেদায়তের কথা বুঝিয়া শুনিয়া গ্রহণ করবে না, এরা নবীর নূর কইলেই কি আসে যায়, না কইলেই কি আসে যায়, নবীর নূর তো তোমার নসিবে নাই। কথা বুঝতে পারছেন? এই জন্য সুরার নাম রাখছেন সুরায়ে নূর,
এলো একটা কথা, ইসুরাবে আল্লাহ সুরায় নূর নাম রাখছেন। আর একটা কথা হলো আমাদের আজকের আলোচ্য আয়াত এই সুরার কত নম্বর আয়াত? 55 নম্বর। এই আয়াতের শানে নতুন কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ আয়াতটা নাজিল করেছেন এই অবস্থার প্রেক্ষাপটটা অনেক লোক আমি অতি সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করছি। মুসলমান হিসাবে আপনাদের সকলের জানা থাকার কথা যে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করে দুনিয়াতে এসেছিলেন, আরেক রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে বিদায় হয়ে দুনিয়াতে আসা এবং দুনিয়া থেকে বিদায় হওয়া এই দুই রবিউল আউয়ালের মধ্যবর্তী সময়টা ছিল 63 বছর। কতদিন? 63 বছর আগে এক রবিউল আউয়াল মাসে তিনি দুনিয়াতে শুভাগমন করেছিলেন, 63 বছর পরে আবার আরেক রবিউল আউয়াল মাসে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তাহলে এই দুনিয়াতে তিনি জীবনযাপন করেছেন কতদিন? এই 63 বছরের পবিত্র দিন প্রথম ভাগে রয়েছে নবীর কাছে কুরআন নাযিল শুরু হওয়ার আগের 40 বছর, জন্ম থেকে 40 বছর পর্যন্ত এর ভিতরে নবীর কাছে আল্লাহর কোন ওহি নাযিল হইছে না, কুরআন নাযিল হইছে না, আল্লাহর কোন নির্দেশ আসে নাই, দুনিয়ার কোন মানুষকে নবী দ্বীনের দাওয়াত দেন নাই, কলেমার দাওয়াত দেন নাই। এই অবস্থায় গেছে কতদিন? 40। অথচ সমস্ত নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠান একমাত্র দাওয়াত ও তাবলীগের জন্য। কিসের জন্য? বান্দারে আল্লাহর পথে ডাকার নাম হইল দাওয়াত, আর বান্দার কাছে আল্লাহর কথা পৌঁছে দেওয়ার নাম হইল তাবলীগ। এই দাওয়াত ও তাবলীগ হইল সমস্ত নবী রাসূলগণের জীবনের একমাত্র কাজ, সমস্ত নবী রাসূলগণের জীবনের একমাত্র কাজ দাওয়াত ও তাবলীগ। বাংলাদেশে দুই রকমের মাদ্রাসা, এক রকমের মাদ্রাসারে কওমি মাদ্রাসা কয় আর এক রকমের মাদ্রাসারে সরকারি মাদ্রাসা বা আতিয়া মাদ্রাসা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের একটা কিতাব পড়ানো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যে কিতাব কওমি মাদ্রাসার পাইছ, একই কিতাব আতিয়া মাদ্রাসার পাইছ। সুতরাং দুই মাদ্রাসা পড়নেওয়ালাদের আকীদা ভিন্ন না এক? এই কিতাবে লেখা আছে নবী রাসূল কারে কয়, ইস্টার ভাষায় লেখা আছে। আর রাসূল ইনসান বাআসাহু আল্লাহু ইলা রিসালিহি লিতাবলীগিল আহকাম, নবী রাসূল ওই মানুষকে বলা হয়। অথচ নবী ওই মানুষের নাম, নবী এরকম মানুষের নাম, সব মানুষ এক প্রকারের মানুষ, এরা কারা? আর রাসূল ইনসান নবী রাসূল ওই সমস্ত মানুষকে বলে বাআসাহু আল্লাহু, যাদেরকে আল্লাহ মনোনীত করে পাঠান। নিজে নিজেই চেষ্টা করিয়া নবী হইয়া যান না, আল্লাহ নবী বানাইয়া পাঠান। যাদেরকে আল্লাহ মনোনীত করে পাঠান, কেন পাঠান? লিতাবলীগিল আহকাম, আল্লাহর বিধি বিধান বান্দার কাছে তাবলীগ করার জন্য। আল্লাহর বিধি বিধান বান্দার কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য তাবলীগ করার জন্য। তাইলে নবী কারে কয়? তাবলীগ করা যার কাজ নয়, কিতাব উল্লাহ কাজ নবী রাসূলের একমাত্র কাজ দাওয়াত ও তাবলীগ।
নবী রসুলের একমাত্র কাজ দাওয়াত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একমাত্র কাজ দাওয়াত। কতদিনের জন্য আসলেন দুনিয়ায়? চল্লিশ বছর চলে গেল দাওয়াত তবলিগ ছাড়া। মাত্র ওই 63 বছরের জন্য আসলেন, 40 বছর দাওয়াত তবলিগ ছাড়া চলে গেল। জীবনের তিন ভাগের প্রায় দুই ভাগ সময় চলে গেল যে কাজের জন্য আসছিলেন সেই কাজ ছাড়া। কথা বুঝলেন? জীবনের এই অংশটা কোন কাজে লাগল প্রশ্ন লাগে কিনা? কোন লেখেন জীবনের এই অংশটা নবুয়তের দলিল হওয়ার কাজে লাগে। তবলিগের আগে যে 40 বছর গেল নবীর পবিত্র জিন্দেগীর, এই 40টা বছর হইল নবীর জন্য নবুয়তের দলিল। আর দাওয়াত তবলিগের কাজে যে আরো 23 বছর গেল পবিত্র জিন্দেগীর, এই 23 বছরের জিন্দেগীটা হইল উম্মতের জন্য শরীয়তের দলিল। দাওয়াত তবলিগের আগের 40 বছর নবীর জন্য নবুয়তের দলিল, দাওয়াত তবলিগের মাধ্যমে পরবর্তী 23 বছরের জিন্দেগীটা উম্মতের জন্য শরীয়তের দলিল। কাজেই দীর্ঘ 40 বছরের জিন্দেগীর মাধ্যমে যখন সমাজের মানুষের কাছে প্রমাণ হয়ে গেল জিন্দেগীতে কোনদিন মিথ্যা কথা বলেন না, কতদিনের অভিজ্ঞতায় প্রমাণ হয়েছে? 40 দিনের অভিজ্ঞতা। কিসের আবু জাহাল আর কিসের আবু জাহাল? কিসের আবু তালেব? শত্রু মিত্র নির্বিশেষে সমাজের সর্বরূপ সমস্ত মূর্তি পূজারীরা, সমস্ত মূর্তি পূজারীদের নেতারা এক বাক্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে উপাধি দিল আল আমিন। আল আমিন না, আল আমিন সমস্ত জগৎ, আর আল আমিন আমানত তার সত্যবাদী বিশ্বাস। আল আমিন উপাধি দিল না আল আমিন উপাধি, আল আমিন সত্যবাদী। আবু জাহালকে একদিন আবু জাহালের এক বন্ধু একা একা নিরিবিলি এক ঘরের ভিতরে জিজ্ঞাসা করল, বন্ধু আবু জাহাল যদি কথা দাও একটা কথা দিকে গাইতে তোমার একটা কথা দিকে। আবু জাহাল কথা দিল, বন্ধু তোমার কথা দিলাম যেটা দিয়েই ভাই জানলে হাফা জব। তখন আবু জাহালের বন্ধু আবু জাহালকে জিজ্ঞাসা করলো, মোহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য না মিথ্যা? আবু জাহাল কয়, আল্লাহর কসম মুহাম্মদ জিন্দেগীতে একটা মিথ্যা কথাও বলে না। মুহাম্মদ যত কথা বলে সবগুলি সত্য কথা বলে। বন্ধুরা জিজ্ঞাসা করল, যে সত্য আমার কাছে স্বীকার করলে সমাজের কাছে স্বীকার করত না কেন? কয়, সমাজের কাছে স্বীকার করলে আমার দলে কোন লোক থাকবে না, দলটা ভাঙিয়া সব লোক মুহাম্মদের দলে চলে যাবে। কাজেই দল ঠিক রাখার জন্য সত্য কথা বুঝি কিন্তু স্বীকার করব না। মন খাসালতের মানুষ আমার সমাজও আছে, সত্য কিন্তু স্বীকার করে না দল ঠিক রাখার সাথে। এটা আবু জাহালের খাতা বলছি। আবু জাহালও সমাজের কাছে স্বীকার না করলেও ভুবনে বন্ধুর কাছে স্বীকার করতে কি স্বীকার করতে? মুহাম্মদ জিন্দেগীতে একটা মিথ্যা কথাও বলে না, মুহাম্মদ জীবনে যত কথা বলে সবগুলি পরায়ণতায় সত্য কথা বলে। এই মহাসত্য আবু জাহালের মতো দুশ্মন তার বন্ধুর কাছে স্বীকার করছে। আমি বলতে চাই এই কথাটা যে আবু জাহালের এই ঘোষণার দ্বারা কি বলতেন? দীর্ঘ 40 বছরের অভিজ্ঞতা
সমাজের সর্বস্তরের লোক মোহাম্মদ সত্যবাদী কথাটা বুঝতে পেরেছেন কিনা? কেন আল্লাহ এমন ব্যবস্থা আগে করে দিলেন? পরে যেন যখন কোরআন নাযিল শুরু হয় তখন যেন কেউ এই কথা বলার সুযোগ না পায় যে আল্লাহ নাযিল করেন না, মোহাম্মদ মন ধরা বানাইয়া আল্লাহর নামে চালাইয়া দেয়। এই কথা যেন পরে আর হইত না পারে। যদি মন ধরা বানাইয়া আল্লাহ নাযিল করতেন চালাইয়া দেয়, কথা হাতা হইল না নিশা। মোহাম্মদে নিশা মাতেনি না মাতে না, আগে দিন বাদে কোরআন মন পায়। এই পরিবেশ তৈরি করার জন্য আল্লাহ দীর্ঘ 40 বছর পর্যন্ত দাওয়াত ও তাবলীগের দায়িত্ব না দিয়া নিজের সত্যবাদিতা সমাজে প্রমাণ করার সুযোগ দিলেন। এই 40 বছরের জিন্দগি এই কাজে লাগে। তারপর সর্বস্তরের মুখে যখন এক বাক্য বানিয়ে আনিল মোহাম্মদ পরম সত্যবাদী, তার মতো সত্যবাদী জগতে আর দ্বিতীয় কেউ হয় না। তখনো পর্যন্ত তারা আবদুল্লাহর পুত্র মোহাম্মদ ছিল কিনা হইত আবদুল্লাহর পুত্র। যখন আল্লাহ দাওয়াত তাবলীগের দায়িত্ব দিলেন, যখন কোরআন নাযিল শুরু করলেন, তখন তার আসল পরিচয় ঘোষণা দিলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ। 40 বছর পর্যন্ত তার পরিচয় ছিল আবদুল্লাহর পুত্র মোহাম্মদ, 40 বছর পরে তার নূতন পরিচয় আসলো রসুল মোহাম্মদ। 40 বছর পর্যন্ত পরিচয় ছিল আবদুল্লাহর পুত্র মোহাম্মদ, 40 বছর পরে নূতন পরিচয় আসলো রসুল মোহাম্মদ। রসুল মোহাম্মদ বলার সাথে সাথে 40টা বছর পর্যন্ত যারা মাথায় রাখত তারা প্রাণের দুশ্মনে পরিণত। রাসুল মোহাম্মদ মানবে না, আবদুল্লাহর পুত্র মোহাম্মদ মানবে। ঐতিহাসিক খুদাই বিয়ার সন্ধির ঘটনা ইসলামের ইসলামী ইতিহাসের প্রসিদ্ধ ঘটনা। এই ঘটনার মধ্যে কুরাইশ বংশের মূর্তি পূজারী সন্তের সন্তানদের মধ্যে আর মদিনায় বসবাসকারী মুসলমানের কবি মোহাম্মদ রসুল্লাহর মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছিল। এই চুক্তির মেয়াদ কাল ছিল 10 বছর। এই চুক্তির মধ্যে উভয় পক্ষের আপোষ মীমাংসায় কতগুলি শর্ত সরাই তার শেষ পর্যন্ত চুক্তিটা লেখার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে দায়িত্ব দেওয়া হল। আলী কাগজ কলম হাতে নিয়ে লিখলেন মক্কার কুরাইশ বংশের সর্দারদের মধ্যে আর মোহাম্মদুর রসুলুল্লাহর মধ্যে সম্পাদিত চুক্তিনামা। এরা কইল মোহাম্মদুর রসুলুল্লাহ দেখলে আমরা দস্তখত করতাম না, চুক্তিও মানতাম। বলে কেন? মোহাম্মদুর রসুলুল্লাহ মানি না বলে তো তোমরা সাথে এত নম্বর। এই কাগজের মধ্যে মোহাম্মদুর রসুলুল্লাহ দেখা হলো কি খাদ্য দস্তখত করা মানি হইল যেন মোহাম্মদুর রসুলুল্লাহ মানি দেখি হইতেই পারে না। মোহাম্মদুর রসুলুল্লাহ মানি না, যেই কাগজে লেখা হবে সেই কাগজে দস্তখত। রসুল তখন হলো আলীকে বলে, আলী এটা কত বছর মেয়াদি চুক্তি নেওয়া? আমাদের নবী কি 10 বছর মেয়াদি নবী আর কি রাস্তাই নবী? আমার নামে রসুল্লাহ দেখলে ওই কি আসে যায় না, দেখলে কি আসে যায়? তারার কথা মতো দেখিলাম আবদুল্লাহর পুত্র মোহাম্মদ, তবুও একটা তার সাথে একটা আপন নিমন্ত্রণ। আলিয়ে কইলেন, হুজুর আমি মোহাম্মদ রসুল্লাহ লিখিল, এখন মোহাম্মদ নামটা কি রসুল্লাহ বাদ দিয়া আবদুল্লাহর পুত্র লিখি দেওয়ার মতো সাহস আমার নাই। রসুল বললেন, তোমার সাহস না থাকলে কাগজ কলম আমার হাতে দিল। রসুল আলীর কাছ থেকে কাগজ কলম নিজের হাতে নিয়ে আসলেন। আপনারা জানেন মোহাম্মদ রসুল্লাহ দুনিয়ার কোন উস্তাদের কাছে লেখা শিখেননি, পড়া শিখেননি, কিন্তু এটা ছিল রসুলের মর্যাদা। ঐতিহাসিক খুদাই বিয়ার সন্ধি হেডিং লেখলেন আল্লাহর সন্ধিদের হাতে কুরাইশ বংশের সর্দারদের মধ্যে আর আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের মধ্যে সম্পাদিত চুক্তি নেওয়া। এটাই কি রসুল সন্তুষ্ট হইয়া লিখেছিলেন না তারা পাপের মুখে লিখতে বাধ্য করেছিল? তাইলে আব
আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ ভাষাটা মুমিন মুসলমানের নয়, বেদিন কাফিরের। মুসলমানের ভাষা হইল মোহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার কথা বুঝলে আপনাদের দেশের কি সন্তান একটি কথা বলছি, এখানে বুঝার দরকার। আব্দুল্লার পুত্র মোহাম্মদ মুসলমানের ভাষা না কাবিরের ভাষা, ভেদে সারা জীবন ধরোই কাবি। কিন্তু অতদিন ফেডের ভিত্তিক কুকুরি বাই করার সাহস হয়েছে না, সাত সমুদ্র তেরো নদী ফাঁড়ি দিয়া গিয়া আমেরিকা গিয়া এই কুকুরি ভেদের ভিতর থেকে বার করিয়া সারা জীবন হয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ, আর এখন ভাই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। তার ব্যাপারে আমাদের মহামান্য সরকার সন্তোষজনক কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। এক নম্বর, তার মন্ত্রিত্ব বাতিল করেছেন, এটা আপনারা অসন্তুষ্ট হওয়ার মতো না, সন্তোষজনক। দুই নম্বর, তাদের দল থেকে বহিষ্কার করেছেন, এটাও আপনারা অসন্তুষ্ট হওয়ার মতো ব্যাপার না, সন্তোষজনক। যে পরিমাণ অপরাধ করেছেন এই অপরাধের তুলনায় যেইটুকু শাস্তি যথেষ্ট নয়, অপরাধের তুলনায় এইটুকু শাস্তি যথেষ্ট নয়। হাদিস শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, মান বাদ্দালা দীনহু ফাক্তুলুহু, যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় সরকারের উপর তারে ফাঁসি দেওয়া অপরাধ হইয়া যায়। ইসলামের বিরুদ্ধে চরণ ফিরে যে মুরতাদ হয়, আল্লাহর রাসূল বলেন তারে ফাঁসি দেওয়া সরকারের উপর ফরজ হয়। কাফেরি দল থেকে বহিষ্কার করলেই ফরজ আদায় হইয়া যায়, মন্ত্রিত্ব ক্যান্সেল করলেই ফরজ আদায় হইয়া যায় না, জনরোষ থেকে বাঁচার ব্যবস্থা হয়। ফিট পাতানির ব্যবস্থা দুনিয়াতে, দুনিয়াতে ফিট পাতানির ব্যবস্থা, আখেরাতে এই ব্যবস্থার দ্বারা ফিট বাঁচবে না, এই ব্যবস্থার দ্বারা আখেরাতে ফিট পাচ্ছে না। যেটুকু ব্যবস্থা সরকার গ্রহণ করেছে দুনিয়াতে ফিট পাঠার জন্য যথেষ্ট, আখেরাতে ফিট পাঠার জন্য যথেষ্ট নয়। এই মোস্তাদ বেইমানে সাহাবায়ে কেরামের ভাষা মুসলমানের ভাষায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতে না, কাফিরের ভাষায় আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ কইতে, এটা কাফিরের ভাষা, মুসলমানের ভাষা নয়। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ নামে তিনি পরিচিত ছিলেন কতদিন, চল্লিশ বছর পরে নূতন পরিচয় কি আসলো, মোহাম্মদুর রাসূলুল্লাহ। উদয় সন্দীপ কাফিরেরা লেখতে দিল না, তাতে মুখে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ লেখতে ব্যক্ত করল, এতে সাহাবায়ে কেরামের মনে দুঃখ লাগলো, আপনার মনে সুখ লাগলো না দুঃখ লাগলো। সন্ধি সমাপ্ত করে মদিনায় ফিরে যাওয়ার পথে আল্লাহ কুরআনের আয়াত নাযিল করে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ আমার নবীর সঙ্গী সাথী সাহাবাগণ, সেদিন কাফিরেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে দিল না, তাদের মুখে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ লিখতে বাধ্য করলো, এই কারণে তোমাদের মনে দুঃখ, এটা তো দশ বৎসর মেয়াদি কাগজ, আমার কুরআন দশ বৎসর মেয়াদি কাগজ নয়, আমি কুরআনের আয়াত নাযিল করে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা আমার এই আয়াত পাইয়া সন্তুষ্ট হইয়া যাও। বলুন এক্ষণের কথা বুঝে থাকলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে পরিচিত হইলেন কখন থেকে,
চল্লিশ বছর পর্যন্ত দাওয়াত ও তবলিগের কাজ আরম্ভ। দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত যারা আপনার পুত্র মোহাম্মদ ডাকত, এরা মোহাম্মদুর রাসূলুল্লাহ ডাকতে রাজি না, মোহাম্মদুর রাসূলুল্লাহ ডাকতে রাজি না, আরম্ভ হইল এক হাজারে তেরোটা বৎসর দুশ্মনী করলো, জুলুম করলো, হামলা করলো, মারপিট করলো, অত্যাচার করলো, দহন করলো, রক্তাক্ত করল। এই তেরো বৎসরের করুণ ইতিহাস শুধুমাত্র সিরাতুন নবীর আলোচনা যারা করেন না তারা তাদের পক্ষে জানা সম্ভব নয়, সিরাতুন নবীর আলোচনা যারা ব্যস্ত তাদের পক্ষেই জানা সম্ভব। এই দীর্ঘ তেরো বৎসর তারা কি পরিমাণ জুলুম নির্যাতন মোহাম্মদ রাসূলুল্লাহকে করেছে, এক দুইটা উদাহরণ দেখুন। একবার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাজারে গেলেন, বাজারও বেশি মানুষ একত্রে হওয়া যায়, অল্প মানুষ নিয়ে বেশি মানুষ নিয়ে অল্প সময়ে দাবার দেওয়া যায়। এই জন্য রাসূল বাজারে গিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, ও লোকেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো তোমাদের জীবন সফল হবে। আবু জাহাল দল বলিয়া রাসূলের সাথে সাথে যায় আর বাজারের লোকেরা কয়, এ বাজারের মানুষেরা মুহাম্মদের কথা শুনবে না, মুহাম্মদ পাগল, নবী নবীর দাওয়াত দিয়েছেন আর আবু জাহাল এইভাবে দুশ্মনী করতে আছে, পাগল হইয়াও যখন দাওয়াত বন্ধ করতে পারল না, তখন আবু জাহাল বল বল দিয়া নবীর গায়ে ঠোঁট নিক্ষেপ করিয়া সমস্ত শরীর টুকে ফিরাইয়া দিল। এর দ্বারাও যখন ফিরাইতে পারল না, ঠুকে বিনা শরীরের মধ্যে বালু নিক্ষেপ করল, এর দ্বারাও যখন ফিরাইতে পারল না, মোহাম্মদুর রাসূলুল্লাহর গলায় গামছা বাঁধিয়া বাজারের রাস্তার কলিতে কলিতে টানা হেঁচড়া করিয়া চড়িয়া দিল। তেরো বৎসরের জুলুম নির্যাতনের নমুনা। আর একদিন নবী তায়েফ গেলেন দাওয়াত ও তবলিগের কাজে, তায়েফের বাসিন্দারা ধারালো পাথরের টুকরা দিয়া নবীর শরীরে ঢিল নিক্ষেপ করতে করতে সমস্ত শরীর জখম করিয়া, জখম দিকে রক্ত বাইরিয়া শরীর বাঁচিয়া জুতা মুবারকের ভিতরে গিয়া পা মুবারকে আর জুতা মুবারকে জোড়া লেগে গেল। নবী ক্লান্ত হইয়া একটা গাছের নিচে বসে পড়লেন, আল্লাহ জিবরিল ফিরিস্তা বাজাইয়া বললেন, আমার নবী যদি এর প্রতি শুনছান বিচার চান, আমি তায়েফের দুই পাশের দুই পাহাড়কে একত্র করিয়া সমস্ত তাইফবাসীকে নিষ্পেষিত করে দেন। জিবরিল আল্লাহ এরারে নিষ্পেষিত করিয়া দিও না, এরারে হেদায়ত করো, এরা আমারে চিনছে না। এইরকম জুলুম নির্যাতন সইয়া নবী প্রতিশোধ চাইলেন না, আল্লাহর কাছে মা হই চাইলেন। এইরকম জুলুম নির্যাতন নবীর কতদিন করছে? তেরো বছর। এই তেরো বছরের ভিতরে যারা যারা দুই সাই জনান তুলে গোনার মতো যারা নবীর দাওয়াত কবুল করেছিলেন তাদের মধ্যে একজনের নাম ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। কেন দাওয়াত কবুল করলেন? এই জন্য বিলালের শরীরের কাপড় খুলিয়া আরবের মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে চিত করাইয়া শুয়াইয়া বুকের মধ্যে সারাদিন ভর বিশাল পাথর চাপা দিয়া রাখত যেন নড়াচড়া করতে না পারে। তাদের মধ্যে একজন ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার শলাকা আগুন দিয়া পুড়াইয়া লাল করিয়া ওনার গায়ে চাপাইয়া ধরিয়া রাখত। তেরো বৎসরের জুলুম নির্যাতনের নমুনা। একজন ইসলাম গ্রহণকারী মহিলা ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আবু জাহাল নিজের হাতে বর্ষানিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করিয়া শহীদ করেছে। কিছু আইডিয়া হইছে তেরো বৎসরের জুলুম নির্যাতন? এইভাবে এক টানা তেরো বৎসর পর্যন্ত
পর্যন্ত রাসূলকে রাসূলের অনুসারী মুসলমানদেরকে এক টানা ১৩ বছর পর্যন্ত জুলুম অত্যাচার নির্যাতন করে। দাওয়াতের আগে আসিল ৪০ বছর, দাওয়াত শুরু হওয়ার পরে গেল আরো ৪০ আর ১৩ ৫৩ বছর বয়সে। আল্লাহর হুকুমে রাসূল এই সমস্ত নিরীহ অসহায় মুসলমানদেরকে সাথে নিয়ে মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফ চলে গেলেন। ৫৩ বছর বয়সে রাসূল মক্কা থেকে হিজরত করিয়া কই চলে গেলেন? মদিনা শরীফ চলে গেলেন। আগের বছর মদিনা শরীফ চলে গেছেন, বাদের বছর মক্কা থেকে আবু জাহেল ৯৫০ সন্ত্রাসী নিয়া অস্ত্র শস্ত্র সজ্জিত হইয়া মদিনার পথে রওনা হইল। সেখানে গিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ নির্দেশ দিলেন ১৩ বছর পর্যন্ত জালিমদের একতরফা জুলুম নির্যাতন সহ্য করেছেন, আর একতরফা সন্ত্রাস সহ্য করা নয়, এবার আপনি সন্ত্রাস নির্মূলের জন্য সন্ত্রাসীদের মোকাবেলায় বের হয়ে যান। আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আগে বিশ্ববাসীকে একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী উপহার দিতে হবে। দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আগে দুনিয়ার মানুষকে একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী আপনার উপহার দিতে হবে। সহ্য করতে করতে মরি গেলে সন্ত্রাস মুক্ত পৃথিবী মানুষ পাইবে কোথায়? কাজেই সন্ত্রাস দমন করিয়া সন্ত্রাস নির্মূল করিয়া একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী দুনিয়ার মানুষকে উপহার দিয়া আপনার দুনিয়ার থেকে বিদায় হতে হবে। তাই আল্লাহর রাসূল মদিনার থেকে বের হয়ে গেলেন মাত্র ৩১৩ জন প্রায় নিরস্ত্র মুসলমানদেরকে নিয়ে, ওই সন্ত্রাসী ৯৫০ সন্ত্রাসীদের মোকাবেলার জন্য বদর নামক স্থানে উভয় পক্ষ মোকাবেলা। এটা ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ, এইরকম বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, খাইবারের যুদ্ধ করতে 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 ১০টা বৎসরের মদনী জিন্দেগীতে আল্লাহ রাসূল ৬৬টা যুদ্ধ পরিচালনা করেছেন। ১০ বছরে যদি ৬০টা যুদ্ধ হয় বজ্র ঘটা হয়, বছরে যদি ৬টা যুদ্ধ হয় প্রতি ২ মাসে একটা যুদ্ধ, প্রতি ২ মাসে একটা যুদ্ধ করে প্রতি ২ মাসে একটা যুদ্ধ, অবস্থা এমন দাঁড়াইল আগের যুদ্ধে জখম হওয়া সাহাবাগণের শরীরের জখম হুকানির আগেই আরেক যুদ্ধের দাগ পড়িয়া যায়, আরেক যুদ্ধের জখম শুকাইবার আগেই আরেক যুদ্ধের দাগ পড়িয়া যায়। এই অবস্থায় সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ১৩ বছরের বক্রী জিন্দেগীতে একতরফাভাবে হামলা সহ্য করলাম, আর ১০ বছরের মদনী জিন্দেগীতে এই হামলা বন্ধ করার জন্য কুকুর চুকুরি যুদ্ধ করতে 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 আগে গেল হামলা সহ্য করতে করতে, আর এখন এর জীবন যেতে হামলা মোকাবেলা করতে করতে মুসলমানেরা হামলার মোকাবেলাও করা লাগবে না, হামলা সহ্যও করা লাগবে না, এমন শান্তির জীবন মুসলমানেরা পাইবে কখন? এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নূরের ৫৫ নম্বর আয়াত দাবি করছে। এর লাগি বলতাম ইদের শানে নজুলের প্রেক্ষাপটটা অনেক লম্বা, আমি একটু সংক্ষেপ করিয়া কইলাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ১৩ বছরের মক্কী জিন্দেগীতে একতরফা জুলুম সহ্য করলো, ১০ বছরের মদনী জিন্দেগীতে সন্ত্রাসীদের মোকাবেলায় যুদ্ধ করতে করতে আর শান্তিতে বসবাস করার সুযোগ পাইলাম না, মুসলমানের জিন্দেগীতে শান্তিতে বসবাস করার সুযোগটা কোন দিন পাবে? এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নূরের ৫৫ নম্বর আয়াত কোন প্রশ্নের জবাবে আয়াত না দিল, প্রশ্নটা স্মরণ না রাখলে তো আয়াত বুঝবেন না। এই জন্য আয়াতের শানে নজরটা আগে বুঝতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাগণের এই প্রশ্নের জবাবে আয়াত নাযিল করে বলেন, ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ
ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদূনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়ামান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই 55 নম্বর আয়াত ওই অবস্থার প্রেক্ষিতে সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে আল্লাহ নাযিল করলেন। নাযিল করে আল্লাহ প্রশ্নের কি জবাব দিলেন? আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদায় আবদ্ধ হইলাম, দুনিয়ার জীবনেই আমি আল্লাহ তোমাদেরকে তিনটা পুরস্কার দান করব। মুমিন মুসলমানের সাথে আল্লাহ ওয়াদায় আবদ্ধ হইছেন, দুনিয়ার জীবনেই আল্লাহ মুমিন মুসলমানকে তিনটা পুরস্কার দান করবে। কটা? এক নম্বর, পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে, পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের। দুই নম্বর, তোমাদের জন্য আল্লাহ যে ইসলাম ধর্মকে পছন্দ করে নিয়েছেন সেই ইসলাম ধর্মকে আল্লাহ নিজের দায়িত্বে সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দেবেন। তিন নম্বর, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, সন্ত্রাসীদের সংলাপ থেকে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে নিরাপদ করিয়া দেবেন। কটা পুরস্কার? সারা দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব, ইসলামকে সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করিয়া দেব, সন্ত্রাসীদের হামলার থেকে তোমাদেরকে দুনিয়ায় নিরাপদ করিয়া দেব। কটা পুরস্কার পাব? হুকা এক নম্বর কিনা, সারা দুনিয়ার শাসন ক্ষমতা তোমরা হইবে। দুই নম্বর কিনা, ইসলাম সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে। তিন নম্বর কিনা, সন্ত্রাসীদের হামলার থেকে তোমরা নিরাপদ থাকবে দুনিয়ায়। এখন হুকা বর্তমান দুনিয়ার শাসন ক্ষমতা মুমিন মুসলমানের হাতে না বেঈমান কাফিরের হাতে? বর্তমান দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত না নির্বাসিত? ইসলাম সমাদৃত না বিতাড়িত? দুনিয়ার থেকে ইসলাম বিতাড়িত। বর্তমান দুনিয়ার মুসলমানেরা সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদে না আক্রান্ত? তাইলে আল্লাহ যে তিন ওয়াদা করলাম সুরায়ে নূরের 55 নম্বর আয়াতে, এর একটাও তো আমরা ভাইলাম না। আপনারা ভাইলানি? ভাইলাম না। আল্লাহর ওয়াদা গেল, এই প্রশ্নের জবাব তাই সর্বযুগের সর্বস্তরের সমস্ত মুসলমানদের জানা দরকার। আল্লাহর ওয়াদা গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতে যে ওয়াদা করছেন, মুমিন মুসলমানদের সাথে আমি আল্লাহ ওয়াদায় আবদ্ধ হইলাম, দুনিয়ার জীবনেই তোমাদেরকে তিনটা পুরস্কার দেব, সাথে সাথে বলে দিয়েছেন বিনা শর্তে নয়, একটা মাত্র শর্ত যদি তোমরা পালন করো। তিনটা পুরস্কার আল্লাহ মুমিন মুসলমানকে দুনিয়ার জীবনে দিবেন, বিনা শর্তে না একটা মাত্র শর্তে? এই শর্তটা কি আল্লাহ বলেন? وَاللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ, আমল তা যদি তোমরা বালা করে দাও, তোমাদের আমল যদি বালা করে দাও, এই একটা বলল, এ দুনিয়ার মুমিন মুসলমানেরা তোমাদের আমল যদি বালা হয়, দুনিয়াতেই আমি আল্লাহ তোমাদেরকে তিনটা পুরস্কার দেব, আর আমল যদি খারাপ হয়, অন্য আয়াতে বলেন বেঈমান কাফিরদের দিয়া পিটাইয়া তোমাদেরকে সাহায্য করব। মুমিন মুসলমানের আমল যদি ভালো হয়, তিন পুরস্কার আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিবেন,
মুমিন মুসলমানের আমল যদি খারাপ হয় বেঈমান কাফিরের দ্বারা পিটাইয়া মুসলমানদেরকে সাহায্য করিয়া বর্তমান দুনিয়ার মুসলমানদের বেঈমান কাফির হতে বিজেপি কোন কারণে আমল সারা তসলিমের সারমর্ম বিধান দুনিয়াতে সারা দুনিয়ার শাসন ক্ষমতা পাইতে হইলেও ইসলাম প্রতিষ্ঠা করতে হইলেও সন্ত্রাসীদের হামলা থেকে নিরাপত্তা পাইতে হইলেও এমনকি পরকালের জান্নাত পাইতে হইলেও দেখুন এই কথাটা আল্লাহ আরে হায় এত কত সুন্দর ভাবে বলছে আমি লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে দিয়েছি সমস্ত নবীর সাথে নাযিল করা আরবানী কিতাবে লিখে দিয়েছি দাউদ আলাইহিসসালামের কাছে নাযিল কিতাব জাবুর কিতাবেও মুসা আলাইহিসসালামের কাছে নাযিল করা তাওরাত কিতাবেও ঈসা আলাইহিসসালামের কাছে নাযিল করা ইনজিল কিতাবেও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নাযিল করা কোরআনেও লিখে দিলাম কথাটা কি আন্নাল আরযা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন ভূমির অধিকারী হবে আমার নেক আমলওয়ালা বান্দাগণ ভূমির অধিকারী হবে আমার ইমানদার বান্দাগণ না ইমান যথেষ্ট না নেক আমল শর্ত ভূমির উত্তরাধিকারী হবে আমার নেক আমলওয়ালা বান্দাগণ এখানে ভূমি বলতে কি বুঝাইলেন সত্যিরের কিতাবে পরিষ্কার লেখা আছে ভূমি বলতে আল্লাহ দুইটা জিনিস বলেছেন একটা হইল দুনিয়ার শাসন ক্ষমতা আরেকটা হলো জান্নাতের বাড়ি মুমিন মুসলমানের দুনিয়ার শাসন ক্ষমতা ভাইতে হইলেও আমল বাধা করতে হবে দুনিয়ার মুমিন মুসলমানের জান্নাতের বাড়ি পাইতে হইলেও আমল বাধা করতে হবে বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের আমল বাধা না খারাপ কেউ কেউ প্রশ্ন করে আপনাদের দুই চারজনের আমল তো ভালো আপনারা খাতিরে আল্লাহ আপনার এই পুরস্কার গুলি কি দিতে পারে না এটা হল যাব দুই চারজনের আমল ভালো আছে না আপনারাও খাতিরে কি আল্লাহ আপনারা দিতে পারে না নিয়ম নাই দিলে আরো বিপদে ভরবে কিরকম ধরেন দুই চারজন নমাজি মানুষ আছে বাংলাদেশের বেশিরভাগ মুসলমানদের নমাজি নাকিটা কিছু কিছু নমাজি রার কারণে যদি আল্লাহ সারা দুনিয়া না খালি বাংলাদেশের শাসন ক্ষমতাটা যদি আল্লাহ এই নমাজি রারা তো দিলাই কয়েকজন নমাজির হাতে যদি বাংলাদেশের শাসন ক্ষমতা আছে আর বাদের দিন যখন আল্লাহ বলেন এই নেককার রারা তো যখন শাসন ক্ষমতা আছে তখন তাদের প্রথম দায়িত্ব হইল সমস্ত মুসলমানদেরকে নমাজি বানাও দুই চারজন নমাজি শাসন ক্ষমতা ভাইলে ওই পয়লা নম্বর দায়িত্ব সমস্ত মুসলমানকে নমাজি বানাও বাদের দিন থেকে যখন এই ক্ষমতা দিন না সমস্ত মুসলমানদের নমাজি বানাবে কথা কইব তখন সমস্ত নমাজির দলে আন্দোলন ক্ষমতা থেকে ওই বঙ্গোপসাগরীতে বসে পুলিশ দেখলে হোক আর দুই চারজন মায়ের নেক আমলের দ্বারা শাসন ক্ষমতা চলে না অধিকাংশ দরকার এই কথাটা মোহন সিরিনে কারাম তফসিরে কিনামে লিখেছেন দুই চারজন নেকামতওয়ালা যারা এই পুরস্কার কোন মুমিন মুসলমান দুনিয়াতে পাবে না আল্লাহর ঘোষিত তিনটা পুরস্কার দুনিয়াতে পাইতে হলে অধিকাংশ মুসলমানদেরকে নেকামতওয়ালা হতে হবে আল্লাহ বলেন ولقد كتبنا في الزبور بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون
আমি আরশে লিপিবদ্ধ করে দিয়েছি, আল্লাহর আরশের মাঝে লেখিয়া দিয়েছেন একটা কথা, সমস্ত আসমানি কিতাবে লেখাইয়া দিয়েছেন একটা কথা, দাউদ আলাইহিস সালামের কাছে নাজিল করা তাওরাত কিতাবেও কথাটা লেখিয়া দিয়েছেন আল্লাহ, মুসা আলাইহিস সালামের কাছে নাজিল করা সমস্ত আসমানি কিতাবে লিখিয়া দিছেন, লৌহে মাহফুজে আল্লাহ লিখিয়া রাখছেন, কিতাবে লিখিয়া রাখছেন, আন্নাল আরদ ইয়াসুহা ইবাদি আস-সালিহুন, দুনিয়ার শাসন ক্ষমতা মুমিনে হইতে গেলেও নেক আমল করতে হবে, জান্নাতের বাড়ি পাইতে হইলেও আমল ভালো করতে হবে, আমল খারাপ করলে দুনিয়ার শাসন ক্ষমতা হওয়াই যায় না আর সহজে জান্নাত হওয়াই যায় না, তাহলে আমল খারাপ করি দুনিয়াতে বেঈমান কাফিরের পিঠা খাইয়া মরা তারপর ওখানে জাহান্নামে যাওয়া ওই বালা তবু আমল ঠিক করার কি বালা নাই মুসলমানেরা তোমাদের আমল ভালো করিয়া লও, দুনিয়ার জীবনে কোনো সাফল্য নাই, নেক আমল করা ছাড়া মুমিন মুসলমানের আখেরাতের জীবনে কোনো সাফল্য নাই, নেক আমল করা ছাড়া, আরেকটা কথা বোঝার মতো হইল, আল্লাহ আরদা ইয়ারি সুহা বললেন কেন, আল্লাহ ইয়ামলি সুহা বললেন না কেন, দুনিয়ার মালিক হবে নেক আমলওয়ালা বান্দাগণ বললেন না কেন, জান্নাতের বাড়ির মালিক হবে নেক আমলওয়ালা বান্দাগণ বললেন না কেন, মালিক হবে না বলিয়া উত্তরাধিকারী হবে বললেন কেন, দুনিয়া আসলে খায় কেউই দুনিয়ার মালিক নাই, এক সময় দাদা মালিক আছেন দুনিয়ার বাড়ির, কিছুদিন বাদে বাবা মালিক হয়, এর কিছুদিন বাদে ছেলে মালিক হয়, এর কিছুদিন বাদে নাতি মালিক হয়, কাজে দুনিয়ার মালিকানা নিজে কোনো স্থিতি শোনা পাই, এই কারণে দুনিয়াতে মালিক হবে তোমরা না বলে উত্তরাধিকারী হবে আল্লাহ বলেছেন, আর একটা হলো জান্নাতের জান্নাতের ওয়ারিস হবে বললেন কেন, জান্নাতের মালিক হবে না হবে বললেন না কেন, এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদিনও আমি আপনাদেরকে বলেছি, আল্লাহ যতটা মানুষ বানাইছেন প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করিয়া বাড়ি বানাইছেন, এমন একটা মানুষ আল্লাহ বানাইছেন না যার জন্য জান্নাতে কোনো বাড়ি বানাইছেন না, নমরুদ নামে একটা মানুষ বানাইছেন তার জন্যও জান্নাতে একটা বাড়ি বানাইছেন, ফেরাউন নামে একটা মানুষ বানাইছেন তার জন্যও জান্নাতে একটা বাড়ি বানাইছেন, ডক্টর আহমদ শরীফ নামে একটা মানুষ বানাইছেন তার জন্যও জান্নাতে একটা বাড়ি বানাইছেন, লতিফ সিদ্দিকী নামে একটা মানুষ বানাইছেন তার জন্যও জান্নাতে একটা বাড়ি বানাইছেন, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন প্রতিটি মানুষের জন্য জান্নাতে আমি বাড়ি বানাইলেও এই জান্নাতের বাড়িগুলি যার নামে বানাইছি তারে মাগনা দিতাম নাই, আর তোমাদের যার যার নামে বরাদ্দ করা জান্নাতের বাড়ি কিনার জন্যই তোমাদেরকে জান্নাত কিনার বাজার দুনিয়াতে পাঠাই দাও, দুনিয়াটা হলো জান্নাত কিনার বাজার,
কিভাবে চিন্তায় আল্লাহ বলেন নিজের জান মাল আমি আল্লাহর কাছে বেশি লইবাই, এর বিনিময়ে তোমরা জান্নাতের খরিদ্দার হইয়া যাবে। এখন খোকা নম্র দুনিয়ার বাজার থেকে জান্নাত কিনিয়া গেছে না আনা কিনায়, ফেরাউন আনা কিনায়, ডক্টর আহমদ শরীফ আনা কিনায়। তোমরা যদি আমল মালা করিয়া তোমাদের নামে বরাদ্দ করা জান্নাতের বাড়ি কিনি নাও, যে যারা কিনছে না তাদের বাড়ির উত্তরাধিকারী করে দেব তোমার এদেরকে। এই জন্য ইয়ামলি কোহানা বলে, ইয়ারি সুহা বলেছেন, তোমরা ওই সমস্ত বাড়ি ফেরাউনের নামে জান্নাতে যে বাড়ি আছে, মমরুদের নামে জান্নাতে যে বাড়ি আছে, তসলিমা নসরিনের নামে জান্নাতে যে বাড়ি আছে, তোমাদের কিনতে হবে না, আমি আল্লাহ তোমাদেরকে বোনাস দিয়া দেব। নিজেরটা কিনলে নি আর একটা বোনাস দিল, না নিজেরটা না কিনলে। দোকানদারে যদি কয় বলে আমার কাছ থেকে একালি কমলা যদি 50 টাকা দিয়া কিনিলাও, যে একটা দিলাই মুফাও আও বুঝলি। এখন এক খরিদ্দার আছিল বড় সারা, এখন একটা যে পাও দিবাই 50 টাকা দিয়ে একালি কিনলে একটা যে পাও দিবাই, জবানে হয়েছ নি ঠিক থাকবো নি, হয় জবানে হয়েছি ঠিক থাকবো, ওখান হয় ঠিক আছে আমি 50 টাকা দিয়ে একালি কমলা তোমার কাছ থেকে কিনিয়া নিমুনে আরেক দিন যেটা পাও দিবাই হয়েছ দিলাও দিবনি। আমরাও তো ইলাকান চালাবো, নিজে আমল মালা করিয়া নিজের বাড়ি কিনতো নাই, ফেরাউনের বাড়ি কোনাতে দিত। ই কমলা কিনার মতো সালাখ আর ই বদ আমল মুসলমানের মতো সালাখ বেশ কম কোথায়। সালাকি করিয়া আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়া যাবে না। দুনিয়ার শাসন ক্ষমতা বাইতে হইলেও, ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত বাইতে হইলেও, দুনিয়াতে সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপত্তা বাইতে হইলেও, এবং জান্নাতের নিজের ফরিদাবাড়ির সাথে অন্য বাড়ি উনাস পাইতে হইলেও, একমাত্র আমল ভালো করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আল্লাহ আপনারা রে আমরা রে আমল পালা করিয়া আল্লাহর পূজিত দুনিয়ার পুরস্কার আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।